ট্রেডিশনাল রেস্টুরেন্ট, কোরিয়ার একটা ট্রেডিশনাল রেস্টুরেন্ট হলো এটা। এটা হলো একটা ট্রেডিশনাল রেস্টুরেন্ট, অর্থাৎ কোরিয়ার যে ট্রেডিশনাল ফুডগুলো আছে বা খাবারগুলো আছে সেগুলোকে মেনলি এই রেস্টুরেন্টে পাওয়া যায়। তবে এখানে আসলে অনেক এক্সপেন্সিভ একটা রেস্টুরেন্ট। আমরা যদি এই রেস্টুরেন্টের একটু উপরের দিকে যাই, উপর থেকে আসলে একটা ভিউ নেব, কারণ এই রেস্টুরেন্টটা একটু নিচের দিকে, এর উপরে আসলে উপরেও যাওয়ার একটা রাস্তা আছে, সেখান থেকে এটার একটা ভিডিও নেওয়া যাবে। এই হলো সেই ট্রেডিশনাল রেস্টুরেন্টের উপরের থেকে একটা ভিউ নেওয়া। এখানে আবার বিখ্যাত কিছু চা পাওয়া যায়, যে চাগুলোর নাম হলো অসলক, অসলক টি, অর্থাৎ অসলক কোম্পানি। কিন্তু চাটা হলো বিভিন্ন ফুলের এবং বিভিন্ন সেন্টের আসলে চাটা, কিন্তু এই চায়ের নাম হলো, কোম্পানির নাম হলো অসলক। এবার আমরা অসলক যে টি তার ভিতরে আসলাম। ও সুন্দর গ্রাম, এই যে হলো বিভিন্ন চা, দামও অনেক। অসলক কোম্পানি, অসলক, বাট বিভিন্ন সেন্টের এখানে চাগুলো পাওয়া যায়। ভাষাটা যদিও কোরিয়ান, আমিও আসলে বুঝতেছি না। একটার নাম জানতে পারলাম, কুম্বুটি, এটার নামটা কি? এটা হলো কুম্বুটি, এটা কুম্বুটি, আর এটা হলো গিয়া টি কেক, অর্থাৎ চার পাতা দিয়ে কেক বানানো। আর এটা কি চা বলবে? গ্রিন টি, গ্রিন টি। এটা হলো গ্রিন টি, অরেঞ্জ গ্রিন টি, যেটা উপরে দেখা যাচ্ছে। উপরে হলো অরিজিনাল যে টি পাতা, সেই পাতাকে ব্যালেন্ডার করে আইসের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, এবং নিচে অরেঞ্জের অরিজিনাল যে অরেঞ্জ, অরেঞ্জের একটা জুস দেওয়া হয়েছে। এবং টেস্টটা খুবই অসাধারণ, আসলে না খেলে বোঝাই যাবে না এটার টেস্টটা কেমন।